যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছেন বাংলাদেশকে 10 কোটি ডোজ করোনা টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র। সকালে নারায়ণগঞ্জে টিকাদান কর্মসূচি দেখতে গিয়ে তিনি কথা জানান। কালেক্টরেট প্রিপারেটরি স্কুল টিকাদান কেন্দ্রের সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি। সময় করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। সরকারকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ যেভাবে 75% মানুষকে টিকা দিয়েছে তা দেখে সবাই অভিভূত। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছেন বাংলাদেশকে 10 কোটি ডোজ করোনা টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র। সকালে নারায়ণগঞ্জে টিকাদান কর্মসূচি দেখতে গিয়ে তিনি কথা জানান। কালেক্টরেট প্রিপারেটরি স্কুল টিকাদান কেন্দ্রের সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি। সময় করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। সরকারকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ যেভাবে 75% মানুষকে টিকা দিয়েছে তা দেখে সবাই অভিভূত। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছেন বাংলাদেশকে 10 কোটি ডোজ করোনা টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র। সকালে নারায়ণগঞ্জে টিকাদান কর্মসূচি দেখতে গিয়ে তিনি কথা জানান। কালেক্টরেট প্রিপারেটরি স্কুল টিকাদান কেন্দ্রের সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি। সময় করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। সরকারকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ যেভাবে 75% মানুষকে টিকা দিয়েছে তা দেখে সবাই অভিভূত। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছেন বাংলাদেশকে 10 কোটি ডোজ করোনা টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র। সকালে নারায়ণগঞ্জে টিকাদান কর্মসূচি দেখতে গিয়ে তিনি কথা জানান। কালেক্টরেট প্রিপারেটরি স্কুল টিকাদান কেন্দ্রের সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি। সময় করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। সরকারকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ যেভাবে 75% মানুষকে টিকা দিয়েছে তা দেখে সবাই অভিভূত। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছেন বাংলাদেশকে 10 কোটি ডোজ করোনা টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র। সকালে নারায়ণগঞ্জে টিকাদান কর্মসূচি দেখতে গিয়ে তিনি কথা জানান। কালেক্টরেট প্রিপারেটরি স্কুল টিকাদান কেন্দ্রের সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি। সময় করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। সরকারকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ যেভাবে 75% মানুষকে টিকা দিয়েছে তা দেখে সবাই অভিভূত। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছেন বাংলাদেশকে 10 কোটি ডোজ করোনা টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র। সকালে নারায়ণগঞ্জে টিকাদান কর্মসূচি দেখতে গিয়ে তিনি কথা জানান। কালেক্টরেট প্রিপারেটরি স্কুল টিকাদান কেন্দ্রের সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি। সময় করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। সরকারকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ যেভাবে 75% মানুষকে টিকা দিয়েছে তা দেখে সবাই অভিভূত। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছেন বাংলাদেশকে 10 কোটি ডোজ করোনা টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র। সকালে নারায়ণগঞ্জে টিকাদান কর্মসূচি দেখতে গিয়ে তিনি কথা জানান। কালেক্টরেট প্রিপারেটরি স্কুল টিকাদান কেন্দ্রের সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি। সময় করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। সরকারকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ যেভাবে 75% মানুষকে টিকা দিয়েছে তা দেখে সবাই অভিভূত।